চন্দনের সাতকানি আংশিকর দুহাজারি পৌর এলাকার চাকাচর 1 নং ওয়ার্ডত ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও এক বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মার্চের 9 তারিখ শুক্রবার বিএল 4টায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত উক্ত সমাবেশত আলহাজ আবুল কাশেম লেদু চেয়ারম্যান, স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ লোকমান হাকিমের সভাপতিত্বে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। কৈরাহী 2000-এর সাহসর এলাকাত নজিরবিহীন বাজেট বরাদ্দ দিয়ে শঙ্খ নদীর ভাঙন ঠেকাই বেল্লাই বেড়িবাঁধ নির্মাণ ও অন্যান্য উন্নয়নে যুগান্তকারী ভূমিকার লাই স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সর্বস্তরের সাহসরবাসী এই বিশাল গণসংবর্ধনার আয়োজন করে। এটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল চন্দনেশ্বর বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, সমাজসেবক মাহমুদুল হক, নুরুল আমিন, সোলাইমান, রহিম বক্সু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ডেস্ক নিউজ, সি+ টিভি।